বিরোধী শিবিরত এখনের পাছত আনখন নাটক নেতার স্ববিরোধী মন্তব্যত ভাঙনের উকমুকনি মমতার ভাষ্য স্পষ্ট করিলে বিরোধী ঐক্যর ভাঙন ন্যায়যাত্রার মাজতে ভাগ ভাগ বিরোধী পশ্চিমবঙ্গত কংগ্রেসের সঙ্গে আসনের ভাগ বটোয়ার নহয় বলে স্পষ্ট করে দিলে বঙ্গকন্যা মমতা ব্যানার্জিয়ে পশ্চিমবঙ্গের 42খন লোকসভা আসনত তৃণমূলে অকলে নির্বাচন খেলিব বলেও জানাই দিলে মমতা ব্যানার্জিয়ে অসমত ন্যায়যাত্রার মাজতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসনের বুঝাবুঝি হব বলে মন্তব্য করেছিল রাহুল গান্ধীয়ে। মমতার সঙ্গে দলের মোরও সম্পর্ক ভাল, আমার মাজত সাধারণ ক্ষোভ অসন্তুষ্টি আলোচনার মাধ্যমে সমাধান হব বলে জানাইছিল রাহুল গান্ধীয়ে। মমতা ব্যানার্জি স্পষ্টকৈ উল্লেখ করেছে পশ্চিমবঙ্গত কোনো ধরনের আন দলসমূহের সঙ্গে কংগ্রেস বা সিপিএমর সঙ্গে রাজনৈতিক মিত্রালি নহয়। পশ্চিমবঙ্গের 42খন আসনত এককভাবে অবতীর্ণ হব তৃণমূল কংগ্রেস, স্পষ্টকৈ কৈছে মমতা ব্যানার্জিয়ে। তৃণমূল কংগ্রেস এটা ধর্মনিরপেক্ষ দল আর বিজেপিক প্রতিহত করবলৈ এই দলটোয় যথেষ্ট। নির্বাচনের পিছত যদিহে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করার অবকাশ তেতিয়া দেখা যাব। কিন্তু আলোচনার কোনো অবকাশই না থাকিল। 24 ঘণ্টা নহতেই রাহুলের ভাষ্য নৎসাত করে দিলে ডিডিএ। মিত্রতাক লৈ কারো সৈতে কোনো আলোচনা হওয়া নাই বলেও কই দিলে মমতা ব্যানার্জিয়ে। আনকি অসমের পশ্চিমবঙ্গত প্রবেশ করবলগা ন্যায়যাত্রার কথা এতিয়ালৈকে কংগ্রেস শিবিরে ঘুণাক্ষরেও নজনার কথাত অসন্তুষ্টি ব্যক্ত করলে মমতা ব্যানার্জিয়ে। এতিয়া মমতার কারণে যেন কংগ্রেস এফালে, আনফালে ইন্ডিয়া অন্তর্ভুক্ত আঞ্চলিক দল সমূহ। আঞ্চলিক দলের সিদ্ধান্ত নির্বাচন ফলাফল উলার পাছত নিশ্চিত হব বলে স্পষ্ট করলে মমতায়। রিজিওনাল পার্টিগুলো আমরা একটা কমরপ করেছি, কিন্তু সেটা একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বা অন্তত সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে এলাকায় যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। শাসনত থকা রাজ্যসমূহ তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি আদিলৈ এৰি দিবলৈ পূর্বেই কংগ্রেসক আহ্বান জনোৱাৰ কথাও কলে মমতায়। এনে রাজ্যৰ আসনৰ পৰিৱৰ্তে দেশৰ সর্বমুঠ 300খন আসন এৰি দিয়াৰ সিদ্ধান্তৰ প্ৰতি কংগ্রেসে কোনো সহাৰি নিদিয়াত খুব বুজাইলে মমতা ব্যানার্জিয়ে। কেবল মমতাই নহয়, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরলৈ ভারত রত্ন সম্মান আগবহার কথা ঘোষণা করার পাছরে পড়া ইন্ডিয়া জোটর প্রতি যে টান কমিছে নীতিশ কুমারেরও। এক কথাত মমতা ব্যানার্জি আর নীতিশ কুমারের স্থিতিয়ে মুখ্যম আঘাত হানিছে বিরোধী ঐক্যত। তেনে প্রেক্ষাপটত কংগ্রেস দলে কেনেকৈ ইন্ডি এলায়েন্সক আগবহাই লৈ যাব সেয়া লক্ষণীয় হব। কংগ্রেসে বারম্বার কৈ আছে আসন বুঝাবুঝির কথা বতরা চলি আছে জানুয়ারির শেষের ভাগত বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহত এই কথা বতরায় চূড়ান্ত রূপ লব আর আসন সমূহ ঘোষণা করা হব। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।